অন্নপ্রাশনের দিনেই হাতে বল তুলে দিয়েছিল পরিবার। তারপরে পাঁচ বছরের মাথাতেই তৈরি হয়েছে দক্ষ ক্রিকেটার। রীতিমতো 22 গজে চলছে দিবারাত্রি প্র্যাকটিস। ভবিষ্যতে ছেলেকে বড় ক্রিকেটার করার স্বপ্ন দেখছে খড়গপুর 2 নম্বর ব্লকের কাজলা গ্রামের বাসিন্দা হিমাংশু দলুই। হিমাংশু দলুইয়ের ছেলে শুভজিৎ দলুই বর্তমানে 5 বছর বয়স। তার স্থানীয় বিবেকানন্দ শিক্ষানিকেতনের KG-1 ছাত্র সে। শুভজিতের কাকু বহু টাকা খরচ করে বাড়ির কাছেই বানিয়েছে ক্রিকেট পিচ, সেখানেই প্র্যাকটিস চলে শুভজিতের। ক্রিকেট অন্তঃপ্রান্তার, 120 কিমি বেগে আসা বলেও মিস নেই শুভজিতের। আগামীতে কলকাতাতে কোনো একাডেমিতে ভর্তি করে আরও প্র্যাকটিস বাড়াতে চায় তার পরিবার। ইতিমধ্যে ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লার সঙ্গে চলছে যোগাযোগ। এই খড়গপুর থেকে তৈরি হয়েছিল ভারতের প্রাক্তন অধিনায়ক। সেই খড়গপুর থেকে আগামীতে ভারতের হয়ে খেলার স্বপ্ন দেখছে শুভজিতের পরিবার। অপরদিকে শুভজিতের এই প্রতিভায় খুশি গ্রামবাসীরা। বড় কোথাও ভালো একটা একাডেমিতে ভর্তি করবো, সামরাকাছিতে একটা একাডেমি আছে, লক্ষ্মীরতন শুক্লা একাডেমি, ওখানে চেষ্টা যোগাযোগ চলছে, যদি ভালো ওখানে যদি যোগাযোগ হয় ওখানে ভর্তি করবো। প্রত্যেকটা বল স্কোয়ার কাট, স্ট্রেট ড্রাইভ, ওভার ড্রাইভ, লেগ সাইডে শর্ট বল সবই খেলছে এবং হাত ঘুরে মারছে, যেটা আমি কল্পনা করা যে ছেলেটা দুধের শিশু, মায়ের কোলে থাকার কথা, সে দেখছি আজকে ডিউজ বল খেলছে, মানে বিশ্বাস হচ্ছে না। বাড়ি কোথায়? এত ভালো ক্রিকেট কবে থেকে খেলছো? বড় হয়ে কি হতে চাও? কোন কোন ক্রিকেটার তোমার খুব পছন্দ? কি করতে ভালো লাগে, ক্রিকেটে ব্যাট করতে না বল করতে? তারাও কাজ ছেড়ে শুভজিতের খেলা দেখতে আসে। খড়গপুর থেকে দিগ্বিজয় মাহালের রিপোর্ট, ANM নিউজ। ময়লা ফেলছেন? জানেন তো কোন ময়লা কোন বাক্সে ফেলবেন? আপনার পদক্ষেপ, আপনার পরিচয়। গ্রিন সিটি, ক্লিন সিটি। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার। গুটখা বা সিগারেট নিষিদ্ধ মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।